ভোজ্যতেলের কৃত্রিম সংকট তৈরির সাথে জড়িত ব্যবসায়ীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। আগামীতে ভোজ্যতেল আমদানি আরও সহজ করতে শুল্ক শূন্যে নামিয়ে আনা উচিত বলেও মনে করে সংগঠনটি। মতিঝিলের এফবিসিসিআই ভবনে ভোজ্যতেলের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় এসব সুপারিশ তুলে ধরেন এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন। বৈঠকে ভোজ্যতেল সংকট নিয়ে পরস্পরের উপর দায় চাপান পাইকার ও মিল মালিকরা। সাজ্জাদ হোসেনের রিপোর্টে বিস্তারিত। ভোজ্য তেলের চলমান সংকটের প্রেক্ষিতে বিভিন্ন পর্যায়ের ভোজ্য তেলের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভার আয়োজন করে এফবিসিসিআই। গুটিকয়েক অসাধু মজুদদারের কারণে পুরো ব্যবসায়ী সমাজের সুনাম ক্ষুণ্ণ হয়েছে বলেও মনে করে সংগঠনটি। পর্যাপ্ত মজুদ রয়েছে বলে ব্যবসায়ীদের পূর্ব ঘোষণা ছিল, তবুও ঈদের আগে ও পরে ভোজ্য তেলের সংকটের কারণ হিসেবে খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা মিল মালিকদের দায়ী করলেও তাদের দাবি সরবরাহে কোনো ঘাটতি ছিল না। এই মিল মালিকদের প্রতিনিধি যারা আছেন, যারা কর্ণধার আছেন, তাদের নিয়ে বসে অবাক আলোচনা করে যে বর্তমান পরিস্থিতি কী এবং কোনো কর্মে মাল শর্টেজ করা যাবে না, আর আপনারা যে কমিটমেন্টটা করে যাবেন যাতে আমরা ঠিক মতো পাইকারি পর্যায়ে মালটা পাই। তেলের রেটটা বাড়ানোর জন্য এই ডিলে করছে কোম্পানিগুলো পরে সাপ্লাই দিছে, তেলের সাথে আবার গ্যাটিস দিচ্ছে কিছু কিছু কোম্পানি। সেটা হলো চা পাতা দিতে হবে, পোলাও চাল দিতে হবে, এগুলো আমি কিভাবে কাস্টমার কে হ্যান্ডলিং করব। ঈদের আগে দিয়ে হঠাৎ করে কি হলো, কিন্তু আমাদের সাপ্লাই চ্যানেল ঠিকই ছিল। হ্যাঁ, আপনারা স্ট্যাটিস্টিক দেখলে ওদের কাছে রেকর্ড আছে, গভর্নমেন্টের কাছে দেখলে দেখবেন যে স্টেবল ঠিক আছে, কিন্তু কোথায় যেন মালটা হয়ে গেল এটা স্বাভাবিক। আমরাও বলছি যে যদি জানে যে প্রাইসটা বেড়ে যাবে তখন কেউ একটু এদিক ওদিক করবে। অবৈধ মজুদদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তেলের আমদানি শুল্ক শূন্যে নামিয়ে আনার সুপারিশ করে এফবিসিসিআই। আপনি দোকানদার হিসেবে আপনার কিছু স্টক থাকবে, আপনার স্টক আছে, আপনি বাজারে মাল দিবেন না এটা তো হইতে পারবে না। বাইরে হয়তো 50টা কেস, কিন্তু টোটাল বিজনেসম্যানদের উপরে একটা আসতেছে। এক সপ্তাহের মধ্যে তেলের বাজার স্থিতিশীল হবে বলে জানানো হয় মতবিনিময় সভায়। এটা নিয়ে অনেকে আপনাদের মতো। সাজ্জাদ হোসাইন, জিটিভি নিউজ, ঢাকা। জেলা উপজেলা পর্যায়ের স্টেডিয়ামগুলো সব খোলার জন্য উন্মুক্ত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার জাতীয় ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি এলাকায় খেলার মাঠ থাকা জরুরি। এ বিষয়ে কিছু উদ্যোগ নিয়েছে সরকার। ইসমাইল হোসেন জুয়েলের রিপোর্ট। বুধবার ওসমানী মিলনায়তনে 85 জন ক্রীড়াবিদ ও সংগঠনকে তুলে দেওয়া হয় 2013 থেকে 2020 সাল পর্যন্ত ঘোষিত জাতীয় ক্রীড়া পুরস্কার। অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজের বক্তব্যে প্রধানমন্ত্রী তার সরকারের সময় ক্রীড়াক্ষেত্রে বিভিন্ন অর্জন ও উদ্যোগের কথা তুলে ধরেন। বলেন, বিশ্বে বাংলাদেশের নাম উজ্জ্বল করছেন ক্রীড়াবিদরা। 2009 থেকে 2021 ক্রীড়াঙ্গনে বাংলাদেশের সফলতার পরিসংখ্যান উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন ডিসিপ্লিনে আমাদের জাতীয় দলগুলি যথেষ্ট দক্ষতা দেখাচ্ছে। স্টেডিয়াম সহ ক্রীড়া অবকাঠামো নির্মাণে গতি আনতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সেই সাথে স্টেডিয়ামগুলোতে যেন সব ধরনের খেলা হতে পারে সেই ব্যবস্থা নিতেও বলেন তিনি। আরও 171টি উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে, তবে আমি মনে করি এ ব্যাপারে যথেষ্ট সময় নেওয়া হচ্ছে, যাতে আরও সময় না নেওয়া হয় সেটা দেখতে হবে। এই স্টেডিয়ামগুলি যদি উন্মুক্ত করে দেওয়া হয় তাহলে শুধু ক্রিকেট না, সব ধরনের খেলাধুলা স্পোর্টস কিন্তু সেখানে চলবে, নইলে ওটা পড়ে থাকে, কবে ক্রিকেট খেলা হবে অনেক সময় নষ্ট হয়ে যায়। রাজধানীতে খেলার মাঠের সংকটের কথা উল্লেখ করে এ বিষয়ে কিছু উদ্যোগ নেওয়ার কথা জানান সরকার প্রধান। সেই সাথে শিশুদেরকে নিয়ে খোলা জায়গায় খেলতে যেতে অভিভাবকদের প্রতি অনুরোধ জানান তিনি। আর এখন তো মোবাইল ফোন আর ল্যাপটপ আর আইপ্যাড এগুলি ব্যবহার করে সারাক্ষণ ওর মধ্যে পড়ে থাকা, এটা আসলে মানসিকভাবে শারীরিকভাবেও মানে সুস্থতার লক্ষণ না। সেই জন্যই অন্তত বাবা মা যারা গার্জিয়ান অভিভাবক তাদেরকে আমি অনুরোধ করবো যে কিছু সময়ের জন্য হলেও ছেলেমেয়েরা যাতে হাত পা ছুড়ে খেলতে পারে সেটা আপনাদের উদ্যোগ নেওয়া উচিত। দেশীয় বিভিন্ন খেলা এবং আন্তঃ স্কুল প্রতিযোগিতা নিয়মিত করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইসমাইল হোসেন জুয়েল, জিটিভি নিউজ, ঢাকা। মৌলবাদের পেছনে শতাধিক ব্যক্তির অর্থনৈতিক কর্মকাণ্ডের শ্বেতপত্র দুদকে জমা দিয়েছে মৌলবাদী ও সাম্প্রদায়িক সন্ত্রাস তদন্ত গণকমিশন। বুধবার দুপুরে দুদক কার্যালয়ে শ্বেতপত্র জমা দেন গণকমিশনের 6 জন প্রতিনিধি। এতে উল্লেখিত ব্যক্তিদের বিষয়ে খতিয়ে দেখার আহ্বান জানানো হয়েছে।
পরে গণকমিশনের প্রধান বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক সাংবাদিকদের জানান, শ্বেতপত্রে প্রদত্ত তালিকায় পুলিশ, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরও নাম রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুল ফেরদৌসি। পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার দুপুরে মৌলবাদী ও সাম্প্রদায়িক সন্ত্রাস তদন্ত গঠিত কমিশনের 6 সদস্যের একটি প্রতিনিধি দল দুদক কার্যালয়ে এসে 2200 পৃষ্ঠার শ্বেতপত্র পেশ করে। এতে অভিযোগ করা হয়, হেফাজত ও জামাত সহ ধর্মীয় সাম্প্রদায়িক শক্তি অর্থনৈতিক সুবিধা দিয়ে তরুণ প্রজন্মকে বিপদগামী করছে। পরে সাংবাদিকদের গণকমিশনের চেয়ারপারসন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, মৌলবাদ সংশ্লিষ্টতায় শতাধিক ব্যক্তির অর্থনৈতিক কর্মকাণ্ডের চিত্র রয়েছে এই শ্বেতপত্রে। অনেক রাজনীতিবিদ তারা দেশে এদের কাছে টাকা পাঠাচ্ছে ধর্মান্ধতা ছড়ানোর জন্য, এবং আমরা কিন্তু নামও দিয়ে দিয়েছি কারা টাকা পাঠাচ্ছে। এর মধ্যে শুধু যে ধর্মান্ধ গোষ্ঠী রয়েছে তা নয়, অনেক রাজনীতিবিদও রয়েছে যারা বিদেশে বসে বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষের সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বেড়াচ্ছে। গণকমিশনের সদস্য সচিব তুরিন আফরোজ জানান, 1000 মাদ্রাসার অর্থনৈতিক কর্মকাণ্ড খতিয়ে দেখে তাদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানিয়েছে তারা। 1000 মাদ্রাসার সেখানটাতে বয়ান বৃত্তান্ত এবং ওয়াচকারীদের ব্যাকগ্রাউন্ড সব কিছু নিয়ে আমরা সেখানটাতে কিন্তু সম্পৃক্ত করেছি। যেই সমস্ত সংগঠনগুলোকে বা ব্যক্তিবর্গকে, ব্যক্তি এবং সংগঠন দুটোরই বর্ণনা এবং তাদের কর্মকাণ্ডের তদন্ত এখানটাতে রিপোর্টে আমাদের উঠে এসেছে যে তাদেরকে অর্থনৈতিক আওতায়, অর্থনৈতিক জবাবদিহিতার আওতায় যাতে আনা হয়। শ্বেতপত্র পাওয়ার কথা জানিয়ে দুদকের ভারপ্রাপ্ত সচিব সাইদ মাহবুব খান বলেন, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমরা এটা পর্যালোচনা করে দেখব যে দুদকের যে আইন আছে সেই আইনের এখতিয়ারাধীন যদি কোনো ইস্যু এখানে থেকে থাকে সেগুলোর ব্যাপারে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। জান্নাতুল ফেরদৌসি, জিটিভি নিউজ, ঢাকা। সব মামলায় জামিন পাওয়ায় 32 মাস পর কারাগার থেকে মুক্তি পেলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট। বুধবার ঢাকার বিশেষ জজ আদালত 6-এর বিচারক আল আসাদ মোহাম্মদ আসিফুজ্জামান অবৈধ সম্পদ অর্জনের মামলায় সম্রাটের জামিন মঞ্জুর করেন। 3 শর্তে 10,000 টাকা মুচলেকায় 9 জন পর্যন্ত জামিন দেওয়া হয়েছে তাকে। পরে বুধবার বিকেলে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের করোনারি কেয়ার ইউনিটের কারাগার থেকে মুক্তি পান। তবে এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন সম্রাট। 2019 সালের 12 নভেম্বর দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রায় 3 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের বিরুদ্ধে মামলা দায়ের করেন। 2019 সালের 7 অক্টোবর সম্রাটকে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে গ্রেফতার করে র্যাব। ক্যাসিনো কাণ্ডে দেশব্যাপী আলোচিত হন যুবলীগের বহিষ্কৃত এই নেতা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডেঙ্গু ঝুঁকিপূর্ণ 7টি ওয়ার্ডে মশক নিধনে চলছে 3 দিন ব্যাপী বিশেষ অভিযান। ডেঙ্গু প্রতিরোধে জুন মাস থেকেই প্রতি ওয়ার্ডে চলবে এমন অভিযান জানিয়েছেন মেয়র ফজলে নূর তাপস। তিনি বলেন, প্রাথমিক সতর্কের পরও যাদের স্থাপনায় মশা কিংবা লার্ভা পাওয়া যাবে তাদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। এদিকে এডিস মশা নিয়ন্ত্রণে বিশেষ অভিযানের পাশাপাশি জনগণকে সম্পৃক্ত করার উপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। আহমদ আনিকের রিপোর্টে বিস্তারিত। স্বাস্থ্য অধিদপ্তরের জরিপ অনুযায়ী ঢাকা দক্ষিণের 38, 40 এবং 45 নম্বর ওয়ার্ড আছে ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে, আর 13, 15, 21 ও 23 নম্বর ওয়ার্ড আছে মধ্যম মাত্রায়। এডিস মশার উচ্চ ধ্বংসে মঙ্গলবার থেকে এই 7টি ওয়ার্ডে শুরু হয়েছে 3 দিনের চিরুনি অভিযান। সকালে লার্ভিসাইড এবং বিকালে অ্যাডাল্টিসাইড করা হচ্ছে ওয়ার্ডগুলোতে। কিন্তু এই কার্যক্রম তো চলার কথা বছরব্যাপী, তাহলে কিভাবে বেড়ে গেল ঝুঁকি? এক মাসেরও আগে সার্ভে হয়েছে, এক মাস পরে রিপোর্ট দিয়েছে। যদি বিষয়টা আসলেই খুব ভালনারেবল হয়ে থাকে তাহলে এই রিপোর্টটা এক মাসে কিন্তু তাহলে এই জায়গা থেকে অনেক মশা হয়ে গিয়েছে। সো বেটার ইজ দ্যাট যে যখনই এই ধরনের যখন তারা ফিল্ড ওয়ার্ক করে সাথে সাথে যদি সিটি কর্পোরেশনের কোনো প্রতিনিধি বা কাউন্সিলর থাকে আমরা কিন্তু উইথিন 1 আওয়ারের মধ্যে অ্যাকশন নিতে পারি। মৌখিকভাবে সতর্ক করে দিচ্ছি, পাশাপাশি যে সকল বিল্ডিংগুলো রয়েছে বিউটিফিকেশনের জায়গাটা রয়েছে সিঁড়ির আনাচে কানাচে যে বিউটিফিকেশনের যে জায়গাটা রয়েছে সেখানেও তারা বিউটিফিকেশনের কাজগুলো করছেন, কিন্তু তাদেরকেও বলেছি যেখানে পানি যাতে কোনো অবস্থাতেই না জমে। বুধবার 38 নম্বর ওয়ার্ডের মশক নিধন অভিযান কার্যক্রমে হাজির হন ঢাকা দক্ষিণের মেয়র। ঘুরে দেখেন বিভিন্ন বাড়ির ছাদ, মশা নিয়ন্ত্রণে নগরবাসীকে সচেতন করেন তিনি। অংশীজনদের সাথে বৈঠকের পাশাপাশি জুন থেকে প্রতিটি ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম জোরদার করার কথা জানান মেয়র ফজলে নূর তাপস। আষাঢ় মাস থেকে আমাদের মূল চিরুনি অভিযান আমরা চালিয়ে যাব। আমরা এরই মাঝে সরকারের কাছে 10টি অঞ্চলের জন্য 10 জন ম্যাজিস্ট্রেট
আমরা চেয়েছি যাতে করে আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে পারি। এডিস মশার ঘনত্ব কোথায় কেমন তা অনুসন্ধানে জুন মাসে জরিপ পরিচালনার পরামর্শ দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই কীটতত্ত্ববিদ। সমন্বিত পদক্ষেপ না নিলে মশা নিয়ন্ত্রণ কঠিন বলেও জানান তিনি। নিয়ন্ত্রণ ব্যবস্থাটাকে জোরদার করি এবং অন্যান্য ওয়ার্ডগুলোকে যদি আমরা নিয়ন্ত্রণ ব্যবস্থাটা না করি তাহলে দেখা যাবে যেই ওয়ার্ডগুলোতে নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার করা হচ্ছে না সেই ওয়ার্ডগুলোতে এডিস মশার ঘনত্ব বেড়ে যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে। প্রতিটি ওয়ার্ডে কিছু কিছু ব্লকে ব্লকে ভাগ করে ওই ব্লকগুলোতে স্থানীয় সমাজকর্মী যুব সমাজকে সম্পৃক্ত করে এডিস মশা নিয়ন্ত্রণে সংযুক্ত করা প্রয়োজন। স্বাস্থ্য অধিদপ্তর সতর্ক করেছে কার্যকর পদক্ষেপ না নিলে এবছর ডেঙ্গুর প্রকোপ চলে যেতে পারে নিয়ন্ত্রণের বাইরে। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।